তো হেই বেঙ্গল গেমার্স, আবারও তোমাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওতে ছোট্ট একটা ভিডিও দেখাবো তোমাদের, একটা ক্যারেক্টারের অ্যাবিলিটি টেস্টিং ভিডিও দেখাবো। হ্যাঁ, তোমার কাছে যদি ডিজে হলো কে ক্যারেক্টার না থাকে, তোমরা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিলটা অবশ্যই অন্যান্য ক্যারেক্টারগুলিতে লাগাবে, অথবা এই ক্যারেক্টারটা নিয়েও খেলতে পারো। তো চলো, কোন ক্যারেক্টার কথা বলছি, তো ওই ক্যারেক্টারটার নাম ফ্রি ফায়ার রাখছে A124। হ্যাঁ চলো, এখানে যদি না বুঝে থাকো কোন ক্যারেক্টার কথা বলছি, চলো তোমাদের ক্যারেক্টারের অপশনে গিয়ে দেখিয়ে দিই। চলো দাঁড়াও, তো তোমাদের এই ক্যারেক্টারের কথা বলছি, দেখতে পাচ্ছ এখানে A124 লেখা আছে। ঠিক এই ক্যারেক্টারটা তোমাদের কাছে যদি না থাকে অবশ্যই তোমরা পারচেস করবে। হ্যাঁ ঠিক আছে, তো এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি সম্বন্ধে তোমাদের এই ভিডিওতে জানাবো। তো দাঁড়াও, তো এই ক্যারেক্টারটার লেভেল এখানে দেখতে পাচ্ছ লেভেল 5 আছে, এখনও পর্যন্ত 6 করি নাই। ঠিক আছে, তো লেভেল 5 হলে 50% ইপি মাত্র 4 ইয়া 10 সেকেন্ডেতে 10 সেকেন্ডে এইচপিতে কনভার্ট করে দিবে। হ্যাঁ, এইচপিতে পরিবর্তন করে দিবে, এখনও বুঝলে না, মাতলাব 50% ইপি। ইপি মানে যে মাশরুমের পাওয়ারটা ঠিক 10 সেকেন্ড ইয়া 4 সেকেন্ডের মধ্যে তোমাদের এইচপিতে হেলথে করে দিবে। হ্যাঁ ঠিক, এটাই এর ক্ষমতা। তো এখনও যদি বুঝে না থাকো, তো তোমাদের বোঝানোর জন্য ধরে নাও আমি হায়াতোটা নিয়ে এনেছি। এখানে হায়াতো, তো এই খালি বক্সে দেখতে পাচ্ছ একটা দিলের মতো, তো এটা আমি A124 ক্যারেক্টারের স্কিলটা, ঠিক ওই স্কিলটা লাগিয়েছি এখানে। দেখ, তোমরা চাইলে যে কোনো ক্যারেক্টারে লাগাতে পারো, আমি হায়াতোটারে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। তো অথবা এই ক্যারেক্টারটা নিয়ে খেলতে পারো, যেটা A124 ক্যারেক্টারটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ভেদে ব্যাপার ওটা। তো এখানে যদি বুঝে না থাকো, তো ম্যাচে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দিব, দাঁড়াও একটু আরও ভালো করে। তো আমরা ম্যাচে চলে এসেছি, ভিডিওটা একটু কাট করে দিয়েছি, হ্যাঁ ভিডিওটা যদি বড় না হয় যাতে। তো তোমরা যদি ওই A124 ক্যারেক্টারটা লাগিয়ে খেলো, তাহলে ঠিক এই কোণের মধ্যে দেখতে পাচ্ছ দিলের মতো একটা অপশন চলে আসবে, সামনে আছে বান্দা। হ্যাঁ, তো এই বান্দাগুলোকে মারবো। তো আমি ড্যামেজ খেয়ে গেছি, এখানে দেখো, ঠিক এখানে দেখো। হ্যাঁ, তো আমার মাশরুমের পাওয়ার অটোমেটিক্যালি ফুল আছে, ফুল তো নয় একটু কম আছে। তো এখন দেখো, এইটা আমি দিলের মোডটা ক্লিক করলাম, কত ফাস্ট ইপিটা এইচপিতে কনভার্ট করে দিচ্ছে, দেখছো কত ফাস্ট। লেভেল 6 হলে আরও বাড়িয়ে দিত। হ্যাঁ, তো এই বান্দাগুলোকে আমি মারবো এখন, দাঁড়াও। তো আবারও ড্যামেজ করলো বান্দাটা। হ্যাঁ, তো এখানে আমি ও এনিমিটাও গ্রেনেড করছে, আমিও গ্রেনেড করছি। তো তোমাদের এবিলিটিটা দেখানোর সুযোগ পাইনি আমি, দাঁড়াও আবারও দেখাবো তোমাদের এই এনিমিগুলোকে কিল করে দিই, ভালো করে বুঝাবো, দাঁড়াও। তো ও মর রে ভাই, তো আবারও আমি ওই দিলের মতোটা কম ক্লিক করে দিলাম। ভালো করে যদি তুমি লক্ষ্য করো, ওই দিলটাকে ক্লিক করলে দেখো কত ফাস্ট ইপিটা এইচপিতে কনভার্ট হচ্ছে। তো আবার পুরনো হয়ে যাচ্ছে দিলটা, তো আবার এনিমিটা, এই এনিমি, তো এই এনিমিটাও মারবো, দাঁড়াও। শালা ড্যামেজ খেয়েছে, আমি ঘুরে আছি, আর এই শালা ড্যামেজ দিয়েছে, তার দেখো আবার দিলটাকে দাবিয়ে দিয়েছি। ও ও হ্যাঁ, এই দিলটাই বাঁচালো, এই A124-এর স্কিলটাই আমি বাঁচালো। হ্যাঁ, তো কত ফাস্ট দ্রুত গতিতে ইপিটা এইচপিতে কনভার্ট করে দিয়েছে বলেই আমি দুটো এনিমিকে মারতে পারলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই এই ক্যারেক্টারের, ওই ক্যারেক্টারের A124-এর ক্যারেক্টারের স্কিলটা অবশ্যই লাগাবে। হ্যাঁ, ডিজে হলো কে ক্যারেক্টার যদি না থাকে, ঠিক আছে।